চলে আসলাম পরীর অন্নপ্রাশনের দ্বিতীয় পর্ব নিয়ে। এই যে আমাদের পরী এখন সন্ধেবেলায় রেডি হয়ে ঠাম্মির সাথে চলে যাবে সবাইকে খাওয়াতে। নিজে ভাত খেয়েছে আজকে, আর সবাইকে রাতের বেলায় খাওয়াবে। তো সেই জন্য আমরা হোটেলে চলে যাব সবাই। তো পরী ওর বাবা মা ঠাম্মি সবাইকে নিয়ে সাথে চলে এসেছে এই হোটেলে, আর সব গেস্টরা আসবে, তাদেরকে পরী আজ ভাত খাওয়াবে। আজকে ওর প্রথম ভাত খাওয়ার দিন, যাকে বলে রাইস সেরিমনি পার্টি। তো সেই উপলক্ষ নিয়ে সবাই আমরা সেজে গুজে চলে এসেছি যথারীতি আমরা এই প্রিন্স হোটেলে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে কফি স্টল, আর ফুচকা, চাট আর পকোড়ার ব্যবস্থা ছিল। এই হোটেলে দুটো রুমও নিয়েছিল ওরা, আর একটা রুমে নিয়ে পরীকে খাওয়ানো, ওর রেস্টের ব্যবস্থা করা, এইসবের জন্য একটা রুম রেডি ছিল। সবাই খুব সুন্দর করে সেজে গুজে চলে এসেছে এখানে। তো এখানে সবাই আছে, এই যে মামকে দেখা যাচ্ছে, মাম ওর কুটি মাসি বসেছিল, তারপর এখানে আরও আছে সব দিদিরা এসেছে, ভাইয়ের মামাতো বোনেরা, মানে পরীর সমস্ত পিসিরা আর কি, পিপিরা সবাই আছে, সবাই লোকজন ভালোই এসেছে। এই যে আমাদের, তো যাই হোক বেশ ভালোই ছিল খাবারগুলো। এই স্টার্টারে যে ফুচকা, চাট এসবের ব্যবস্থা ছিল, সত্যি খুবই ভালোই ছিল খেতে। তো বেশ চাটের দোকান জমে উঠেছে, পরীর জেম্মা পিপি সবাইরা চাট খাচ্ছে আর ফুচকাও খাচ্ছে, আর সুন্দরভাবে সেজেওছে, ভালো লাগছে দেখতেও। আর এই যে এখানে এটা পরীর বাবার মাসি হয়, ছোট মাসি, তার মানে পরীর ঠাম্মা। যাই হোক, তো বন্ধুরা আমার সাথে থাকো আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। সামনে আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি নিজেদের মধ্যে, তো সেসবও তোমরা দেখতে পাবে, তো আমার সাথে অবশ্যই থাকো। এখানে পরীর দাদু দিদা সবাই খুব সুন্দর করে সেজেছে, মানে ভাইয়ের মামা মামি, মানে পরীর দাদু দিদা ডিম্পু সবাইকেই খুব সুন্দর লাগছে। আমাদের রিম্পিকেও ভীষণ সুন্দর লাগছে দেখতে, ফুল পিপি বলে কথা, সুন্দর সুন্দর সাজছে কিন্তু সকাল থেকে। যাই হোক, তো খুব মজা লাগছিল, খুব এনজয় করেছি আমরা নিজেরাও। এই যে আমাদের কোয়েনাকে দেখা যাচ্ছে, কোয়েনাও বেশ ভালোভাবে সেজে এসেছে। দুদিন পরই ওর আইসিএসসি এক্সাম, তবুও ভীষণ এক্সাইটেড পরীর অন্নপ্রাশন নিয়ে। আর আমার হাজব্যান্ডও বসে রয়েছে এখানে। আমরা সব পিপিরা খুব সুন্দরভাবে সেজেছি, তো পরীর অন্নপ্রাশন নিয়ে আমরা বেশ আনন্দ করছি, মজা করছি নিজেদের মধ্যেও, খুবই এনজয় করেছি। তো যাই হোক, সেসব তোমরা সব দেখাবো বন্ধুরা। তো যাই হোক, আমাদের আমার সাথে থাকো আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। পম্পাদি মাম ওদেরকেও খুব সুন্দর লাগছে দেখতে, ভাই বেশ ভালোভাবেই সেজেছে সবাই। তো এখন আমরা খুবই এনজয় করব, খুব আনন্দ করব। এখানে পরি জেঠু আর জেম্মাকেও দেখা যাচ্ছে।
পিঙ্কিকেও খুব সুন্দর লাগছে দেখতে। ও একজন খুব ভালো বিউটিশিয়ান, সত্যি খুব সুন্দরভাবে সাজায় আর নিজেও সাজে। আমিও এখন অল্প চাট খেয়ে নেব, আর এখানে ওর রাঙা পিপি আর সূর্যদা মানে ভীষণ খুব সুন্দর লাগছে দুজনকেই, আর যা প্রেম। পরির দাদাভাইও বেশ ভালোই সেজেছে।
এই তো পুরি ঠাম্মি আর পুরি দাদা, তো দুজনেই এখন আমি দুজনকে একটু ফটোশ্যুট করে দিচ্ছি। এরা বাবা মারা এমনই হয়, ওরা তো নিজের জন্য কিছু ভাবে না, তাই আর কি এক কোণায় হয়তো থাকে আর আমরা আমাদের মতো নিজেরা ব্যস্ত হয়ে থাকি আনন্দে। এদিকে খাওয়া দাওয়াও চলছে, শুরু হয়ে গেছে, এ নিয়ে হয়তো তিন নম্বর ব্যাচ চলছে, তো যথারীতি এদিকে খাওয়া দাওয়ারও চলছে আর ওইদিকে আমাদের নাচ গান আনন্দ সবাই করছি আমরা আমাদের মতো। এটাও পুরীর আরেকটা পিসি হয়, তো এই পিসিও এসেছে, পিসনও এসেছে, তো সবাই আছে এখানে। আর ওই পেছন দিকে দেখা যাচ্ছে ওনারা চলেও গেলেন, পুরীর ঠাম্মি একটা আর দাদু একটা। পুরীর এটাও একটা পিসন আর সাথে দাদুও রয়েছে, যে মারুগঞ্জ থেকে এসেছেন, উনি কোচবিহার মারুগঞ্জে থাকেন। যাই হোক, সবাই বেশ ভালোভাবেই আনন্দ করছে আর কি। এখানে সব কাপলদের দেখাচ্ছি, পিঙ্কি আর দেবুদাকে দেখা যাচ্ছে, তারপর আর আমি আর আমার হাজব্যান্ড, সবাই আমরা এরকম পিকচার তুলেছি আর কি। পরি ঠাম্মা দাদু পরি মা বাবার সাথে, তো যাই হোক বন্ধুরা, আজ এখানেই পরির অন্নপ্রাশনের সেকেন্ড পর্ব শেষ করে দিচ্ছি। নেক্সট এপিসোড নিয়ে আমি আবার আসবো ফিরে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।